আচ্ছা, অনেকে ভেবে থাকেন বা বলছেন যে আমেরিকার সিদ্ধান্ত অনুযায়ী যে সবকিছু ঘটছে না বা তাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু হচ্ছে না, এর কি উদাহরণ আছে বা প্রমাণ আছে? চাক্ষুষ প্রমাণ দিয়ে দেই বন্ধুরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে হটানোর জন্য পশ্চিমা বিশ্ব 10 বছর ধরে যুদ্ধ করছে, কিন্তু দিন শেষে তিনি টিকে গেলেন। আপনারা স্পষ্ট করে দেখুন, পশ্চিমা গণমাধ্যম এবং পশ্চিমা গোষ্ঠী, মেইনলি আমেরিকা এবং তাদের অ্যালায়েন্স, পুরোপুরি ন্যাটো, মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ প্রভাবশালী শক্তি, যে সকল মুসলিম শক্তি ছিল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এরা একসাথে কাজ করেছে বাশার আল আসাদকে হটানোর জন্য। বন্ধুরা, তুরস্কও তাদের সাথে ছিল, আর বাশার আল আসাদের পক্ষে ছিল 2টি দেশ অনলি। সে ইতিমধ্যেই হয়তো আপনারা ধরতে পেরেছেন যে কোন 2টি দেশ সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতায় থাকার ব্যাপারে সাপোর্ট দিয়েছিল। বন্ধুরা, একটি হচ্ছে রাশিয়া, অন্যটি হচ্ছে ইরান। এমনকি ইসরায়েলও বিভিন্ন সময়ে সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এখনও মাঝে মাঝে তারা বিমান হামলা চালায় বা চালানোর চেষ্টা করে। সিরিয়া তারা রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝে মাঝে ইসরায়েলি বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমানে আঘাত এনেছে। বর্তমান প্রেক্ষাপটে সিরিয়া আবার মূলত ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত আনার চেষ্টা করছে। অর্থাৎ তারা বলতে চাইছে, তুমি যদি আমার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাও, আমিও তোমার অভ্যন্তরে এখন থেকে রকেট ছুড়ব। বন্ধুরা, গত কয়েকদিন আগে বা কয়েক মাস পূর্বে যখন ইসরায়েল মুসলিমদের রমজান মাসে আলাক্সা মসজিদে হামলা চালায়, বন্ধুরা, তখন সিরিয়া থেকেও ক্ষেপণাস্ত্র ছুটে গেছে ইসরায়েলের দিকে। লেবানন থেকে ছুটে এসেছে এবং ফিলিস্তিন থেকে ছুটে গেছে। অর্থাৎ 3 থেকে 4 দিক থেকে যখন সম্মিলিত আক্রমণ শুরু হয়েছে, তখন ইসরায়েল বাধ্য হয়েছে এই ধরনের আক্রমণে ক্ষান্ত দিতে। অর্থাৎ ইসরায়েল সামগ্রিক ব্যাপারটি যে পরিবর্তন ঘটছে এটি বুঝতে পারছে। মধ্যপ্রাচ্যের এই রূপ এবং চেহারা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে তারা শকড। তারা ভেবেছিল মধ্যপ্রাচ্যের সকলেই হয়তো বোকা এবং তাদেরকে একটি হ্যালুসিনেশনের মধ্যে রেখে ইরান ভীতির মাধ্যমে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গোলাপানিতে বছরের পর বছর, দশকের পর দশক মাস শিকার করা যাবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই মুসলিম প্রভাবশালী দেশগুলোর বোধোদয় হয়েছে, এখন তারা নিজেদের অর্থনৈতিকভাবে যেমন সাবলীল করে গড়ে তুলতে পারবে, ব্যবসা বাণিজ্য যেমন ভালো হবে, নিজেদের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, জীবনমানের উন্নয়ন ঘটবে এবং এতদিন পর্যন্ত তারা যে ড্যামেজ বা ক্ষয়ক্ষতির শিকার হয়ে সেটি রিপেয়ার করে নিতে পারবে আশা করি। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের চেহারা কেমন ছিল আর এখন কি হয়েছে আপনারা দেখুন। মৌলিক যে সকল ব্যাপারে এখন পরিবর্তন ঘটতে পারে তার মধ্যে অন্যতম হল, অত্যন্ত দূরদর্শী সম্পন্ন একটি দেশ ছিল ইরাক, সম্পদে ভরপুর এবং জ্বালানি বা তেলের রিজার্ভের কারণে বিশ্বের অন্যতম একটি সম্পদশালী এবং সম্ভাবনাময় দেশের কাতারে ছিল ইরাক। কিন্তু সেই ইরাককে একেবারে তলিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, অন্য যে সকল দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল লিবিয়া, মিশরও ছিল। বন্ধুরা, সামগ্রিকভাবে এই দেশগুলো এখন ঘুরে দাঁড়াবে এবং তাদের অর্থনীতির সাথে তাদের স্টেবিলিটি বৃদ্ধি পাবে, আর এই স্টেবিলিটি এবং সক্ষমতা বৃদ্ধিকেই ভয় পায় ইসরায়েল। সে মনে করে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ তার চেয়ে দুর্বল থাকবে, সেটি সামরিকভাবে বলেন, অর্থনৈতিকভাবে বলেন বা কূটনৈতিকভাবে বলেন। মধ্যপ্রাচ্যের সামগ্রিক উন্নয়ন আমাদের মতো দেশের উন্নয়নে অবদান রাখবে, কারণ আমাদের জনশক্তির একটি বিরাট অংশ ছিল সেখানে। বন্ধুরা, সামাজিক এবং যুদ্ধরত অস্থিতিশীলতা বৃদ্ধির কারণে বাংলাদেশ সহ এবং এই ধরনের মধ্যমুন্নত দেশগুলো প্রচণ্ড পরিমাণের ক্ষয়ক্ষতির শিকার হয়। নিজেদের ভূরাজনৈতিক আত্মবিশ্বাস ফিরে পাবে এই অঞ্চলের দেশগুলো এবং সেখানে তাদের নিজেদের অধিকার বিদেশিদের পায়ে সঁপে দেবে না, নিজেদের অধিকার তারা নিজেরা আদায় করে নেবে। কে কী বললো কার মতো কার পররাষ্ট্র নীতি ঠিক হবে, এটিকে আর চান্স না দেওয়াই ভালো। সুতরাং ভবিষ্যতে এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কিছু দেখা যাচ্ছে, আর তার নেতৃত্বে থাকবে তুরস্ক, ইরান এবং সৌদি আরবের মতো প্রভাবশালী দেশগুলো। বন্ধুরা, চীন এবং রাশিয়ার সাথে মৌলিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই সকল দেশগুলো ব্রিক্সে আসার চেষ্টা করছে। তাহলে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে চীন, রাশিয়া সহ শুরু করে ভারত এবং অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক শক্তির সাথে একটি নতুন বন্ধন তৈরি হবে। বন্ধুরা, এই বন্ধনের মালা হবে ব্রিক্স। এই ব্রিক্সে বাংলাদেশের মতো আরও অনেকগুলো দেশ যোগ দেওয়ার চিন্তাভাবনা করছে। যদি এই ব্রিক্স দেশগুলোর মধ্যে একটি আন্তঃমুদ্রা লেনদেন সিস্টেম চালু হয়, তাহলে তারা জ্বালানি থেকে শুরু করে মূলত জ্বালানির কেন্দ্রই চলে আসবে ব্রিক্স। অর্থাৎ ব্রিক্সে থাকবে পৃথিবীর সবচেয়ে উন্নতমানের এবং প্রথম দিকের জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এবং ব্রিক্সেই থাকবে জ্বালানি ভোক্তা দেশগুলো। অর্থাৎ এক পক্ষ কিনবে, এক পক্ষ বেচবে। সামগ্রিক বিষয়গুলোর জন্য তাদের ডলার ব্যবস্থার দ্বারস্থ হতে হবে না, নিজেদের মুদ্রার মাধ্যমে তারা এখানে লেনদেন করতে পারবে।
সুতরাং পৃথিবীর প্রায় 50% অঞ্চল থেকে রিজার্ভ হিসেবে ডলারের গুরুত্ব কমে যাবে। সুতরাং সামনে কয়েক বছরের মধ্যে যে পরিবর্তন ঘটবে সেখানে চরম ধরনের একটি বিশাল আঘাত আসছে ডলারের উপরে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং ডলারও এক সময় বাধ্য হবে এই সকল মুদ্রা দ্বারা রিপ্লেস হতে। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা অবশ্যই এই ব্রিক্স মুদ্রা গ্রহণে রাজি হবে, কারণ পৃথিবীর অদ্রেক অবস্থান থেকে তারা এখানে থেকে আইসোলেটেড হয়ে থাকতে পারে না। সুতরাং সময়ের প্রয়োজনে বাস্তবতা নিরিখে ডলারকে হটিয়ে দিয়ে পৃথিবীর নেতা হয়ে উঠতে পারে নতুন এই মুদ্রা, যে মুদ্রা এবং ডলার সমান্তরালে চলতে পারে। বন্ধুরা, প্রথম দ্বিতীয় বা দ্বিতীয় প্রথম এভাবে মুদ্রা দুটি চলবে, আর অন্যান্য সহযোগী আন্তর্জাতিক মুদ্রাগুলো তাদের মতো করে লেনদেন বা ট্রানজ্যাকশন ভিত্তিতে বাণিজ্য করবে। সামগ্রিক বিষয়গুলো যখন এভাবে চলবে তখন আমেরিকার একটি অস্ত্র বোতা হয়ে যাবে চিরস্থায়ীভাবে, অর্থাৎ সামরিক শক্তির আগে তাদের যে অস্ত্রটি ব্যবহার করে তারা তা হচ্ছে স্যাংশন। বন্ধুরা, আমেরিকার ট্রেজারি বিভাগ সারা বিশ্বব্যাপী এই স্যাংশনের মাধ্যমে তাদের বিরোধী দেশগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বন্ধুরা, তখন আমেরিকার স্যাংশন আর কোনো কাজ দেবে বলে মনে হয় না। এই স্যাংশনের বিপরীতে আবার স্যাংশনও চলে আসতে পারে। সুতরাং উভয় পক্ষের অস্ত্র যদি সমান থাকে তখন আর স্যাংশন বা একে অপরকে ঘায়েল করার ব্যাপারটি বা চিন্তা মাথায় আসবে না, বিশেষ করে অর্থনৈতিকভাবে। সুতরাং সামনে কয়েক বছর হচ্ছে অত্যন্ত ভাইটাল, যেখানে আমেরিকার এই স্যাংশন অস্ত্র মার খেয়ে গেলে মূলত তারা তাদের প্রভাব হারাবে বিশ্বজুড়ে একেবারে অভাবনীয় পর্যায়ের, এবং তাদের অ্যালায়েন্সও সম্ভবত এই দিকেই হাঁটবে। অর্থাৎ আমেরিকা ক্রমশই দুর্বল হচ্ছে, আর আমেরিকায় দুর্বলতা চলতেই থাকবে। শুরুতে যে কথাটি বলছিলাম যে আমেরিকার কথা যে এখন খাটছে না সেটির প্রমাণ দেখানোর জন্য, বন্ধুরা প্রমাণ তার একটা এখানে দিয়ে দিলাম যে ব্রিক্স মুদ্রার মাধ্যমে যেটি আসবে সেখানে সম্ভবত আমেরিকা একটি ধাক্কা খাচ্ছে। আর প্রথমত সিরিয়ার বাশার আল আসাদ সমগ্র পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর এমনকি মধ্যপ্রাচ্যের ইসলামিক প্রভাবশালী দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও শুধুমাত্র রাশিয়া এবং ইরানের সাপোর্ট নিয়ে সে ক্ষমতায় টিকে গেল, এবং তিনি এই আরব লীগে যোগ দিয়ে চিরকৃতজ্ঞতা জানিয়েছেন ইরান এবং রাশিয়ার প্রতি। তিনি জানেন যে এই দুইটি দেশই তাকে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে বা ধরে রাখতে সহায়তা করেছে। অর্থাৎ সিরিয়ার গৃহযুদ্ধে তিনি পরাজিত করেছেন ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, বন্ধুরা তার যত সকল ন্যাটো অ্যালায়েন্স ছিল তাদেরকে, এবং তিনি আরও পরাজিত করেছিলেন সৌদি আরব, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ককে। অর্থাৎ এ সকল দেশগুলো চাইনি যে সিরিয়ার ক্ষমতায় থাকুক বা টিকে থাকুক বাশার আল আসাদ। শেষ পর্যন্ত তিনি বিশ্বের এই প্রভাবশালী দেশগুলোকে কাঁচকলা দেখিয়ে একেবারে বহাল তবিয়তে টিকে রয়েছেন এবং বিজয়ী হয়েছেন। বন্ধুরা, বিবিসি এটি নিয়ে দারুণ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, আপনারা দেখে নিতে পারেন। তারা বলেছে যে সিরিয়ার গৃহযুদ্ধে শেষ পর্যন্ত তাহলে জিতেই গেলেন বাশার আল আসাদ, এবং তিনি এ ব্যাপারে অবশ্যই রাশিয়া এবং ইরানের কাছে কৃতজ্ঞ থাকবেন। অর্থাৎ দুইটি মাত্র দেশ হারিয়ে দিয়েছে প্রায় 50-এর অধিক দেশকে যারা পৃথিবী শাসন করছে বলে বলা চলে। অর্থাৎ এখানে আমেরিকার খবরদারি মাতবারি বা ইচ্ছা টিকল না। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে আরও টিকল না, কারণ সৌদি আরব বর্তমানে তাদেরকে ভেলকি দিয়ে চাইনিজ মুদ্রা ইউয়ানে তেল বিক্রির ঘোষণা দিতে পারে, এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্য সকল দেশগুলো সৌদি আরবের রাস্তা অনুসরণ করতে পারে। বন্ধুরা, যুদ্ধ বর্তমান বিশ্বব্যবস্থার একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশ এই যুদ্ধটিকে দেখে নিজেদের অস্ত্রের ব্যবসার প্রসার হিসেবে, আবার অনেক দেশ এই যুদ্ধটিকে দেখে নিজেদের অস্তিত্ব রক্ষার শেষ সুযোগ হিসেবে। কিন্তু শান্তি স্থাপনের মাধ্যমে সেই অস্তিত্ব যে খুব ভালোভাবে রক্ষা করা যায় সেটি তারা বুঝতে চায় না অথবা তারা বোঝে না। কারণ হচ্ছে বর্তমানে ইসরায়েল সারা বিশ্বব্যাপী যে একটি অবস্থা সৃষ্টি করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সেটি তাদের দ্বারা কাম্য নয়। তারা যেহেতু মধ্যপ্রাচ্যের একটি উদীয়মান শক্তি, তাদের উচিত গঠনমূলক সমালোচনা এবং গঠনমূলক অবস্থা নেওয়ার মাধ্যমে নিজেদের নিরাপত্তা যেমন স্থিতিশীল করা, তেমনি পার্শ্ববর্তী দেশগুলো বিশেষ করে ফিলিস্তিন, ইরান এদের সাথে একটি সম্পর্ক বজায় রাখা, যেন ভবিষ্যতে তারা শান্তিতে পাশাপাশি অবস্থান করতে পারে বা পথ চলতে পারে। কিন্তু ইসরায়েল এবং ইরানের রাস্তা এত দূর বা এত বাঁকা যে এরা একে অপরকে আপাতত কোনোভাবেই সহ্য করতে পারছে না। আর এক্ষেত্রে ইরানের পারমাণবিক প্রকল্পগুলো ইসরায়েলের জন্য চরম এক হুমকি বলে তারা মনে করে। বন্ধুরা, তার মানে কি ইরান পারমাণবিক প্রকল্প চালাবে না? ইরানের পারমাণবিক প্রকল্প চলবে, এবং ইরান বর্তমানে যেভাবে চালাচ্ছে ধারণা করা হচ্ছে ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় ফিসাইল উৎপাদন করে ফেলেছে। এই অবস্থায় ইসরায়েল এবং আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে, আর মধ্যপ্রাচ্যের সাথে যদি ইরানের এই সম্পর্ক আরও দৃঢ় হয় ইরান অর্থনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী হবে, আর ইরান অর্থনৈতিকভাবে যত বেশি শক্তিশালী হবে তার পরমাণু কার্যক্রম তত বেশি শক্তিশালী হবে।
ইরান সম্ভবত আস্তে আস্তে পরমাণু অস্ত্রের একেবারে সন্নিকটে পৌঁছে যাচ্ছে। আর যখন ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করে নিজেদের অধিকারে নিয়ে নেবে, তখন মধ্যপ্রাচ্যের ভোল টোটালি পাল্টে যাবে। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ভোল নয়, সারা বিশ্বের অবস্থানগত বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, যেহেতু পশ্চিমাদের সাথে চীন এবং রাশিয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই তারা চাইবে যত অ্যালায়েন্স বা যত অংশীদারদের নিজের দলে ভেড়ানো যায়। আর পুরো মধ্যপ্রাচ্যের জন্য তাদের হাতে রয়েছে, শুধু তাদেরকে কৌশলে আগাতে হবে। তাহলেই পৃথিবী আপাতত মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এমনভাবে অর্থনৈতিক এবং সামরিক মিথস্ক্রিয়ায় জড়িয়ে যাবে। বন্ধুরা, তার সাথে যদি ব্রিক্স অ্যাটাচড হয়, তাহলে পুরো বিশ্ব দুইটি কলোনিতে বিভক্ত হয়ে যাবে। ন্যাটো অর্থাৎ এটিকে আমি অর্থনৈতিক রূপ দিলেও যেমন হবে, সামরিক রূপও তেমন হবে। অন্যদিকে ব্রিক্স আপাতত অর্থনৈতিক সমৃদ্ধি এবং একক মুদ্রা প্রচলনের ব্যাপারে কাজ করলেও ভবিষ্যতে এটি একটি সামরিক রূপ পেতে পারে, এটিরও সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু চীন এবং ভারত এই দুটি দেশ বা প্রতিদ্বন্দ্বী দেশ দুটি বর্তমানে এই ব্রিক্সের সদস্য, সুতরাং তাদের মতো সামরিক মিথস্ক্রিয়ার আপাতত সম্ভাবনা কম। তবে অন্য সকল দেশের মধ্যে হতে পারে, যেমন চীন, রাশিয়া, তুরস্ক, ইরান, পাকিস্তান। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে থাকতে হবে অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যদি ইউটিউবের মাধ্যমে আমাদের দেখতে চান, তাহলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন।